আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাদের অত্যন্ত বিজি লাইফ এবং প্রত্যেক দিনের নাস্তা বানানো অনেক ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকের ভিডিও। আজকে দোকানের মতো পারফেক্ট ফ্রোজেন পরোটা তৈরির রেসিপি শেয়ার করব। পরোটা তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 কেজি ময়দা, দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ ও 1/3 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছে 1 কাপের চেয়ে একটু বেশি সয়াবিন তেল। তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 কেজি ময়দার জন্য প্রায় 1 কেজি কুসুম গরম পানি ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে চিনি ব্যবহারের ফলে পরোটাটা অনেক ক্রিস্পি হবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। এখন একটা সফট খামির তৈরি করে নিতে হবে। এখন পরোটার সাইজ অনুযায়ী খামিরটিকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হবে। একটি কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখতে হবে যেন তা ড্রাই না হয়ে যায়। এখন পরোটা তৈরির জন্য শেপ দিয়ে নেব। প্রথমে ময়দাটিকে রাউন্ড শেপে বেলে নিতে হবে। এরপর এখানে অল্প একটু তেল ব্রাশ করে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে ফোল্ড করে নিতে হবে। এরপর এগুলোকে আবার বেলে নিতে হবে। এভাবে সব কয়টি পরোটা বানিয়ে নেব। আমার এখানে 2 কেজি ময়দা দিয়ে প্রায় 35টি পরোটা হয়েছে। এটি আসলে নির্ভর করে পরোটার পুরুত্বের ওপর। আপনারা যদি আরও পাতলা করে পরোটা বানান তাহলে আপনাদের আরও বেশি হতে পারে। এখন একটি পরোটার উপর একটি প্লাস্টিক র্যাপ রেখে তারপর আরেকটি পরোটা রাখবো। এভাবে একটি এয়ারটাইট বক্সে পরোটাগুলো সংরক্ষণ করে ডিপ ফ্রিজারে সংরক্ষণ করতে হবে। ভাজার সময় ডিপ ফ্রিজ থেকে সরাসরি প্যানে দিয়ে দিতে হবে। এরপর বরফটা গলে গেলে তেল ব্যবহার করতে হবে। আপনারা চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন। তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট ফ্রোজেন পরোটা। এভাবে আপনারা একদিনেই 1 মাসের জন্য সকালের নাস্তা তৈরি করে রাখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।